ধরুন এটি 2020 সাল, আপনার পাশে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি, কি অভিব্যক্তি হবে আপনার? মরণ ভাইরাসটি এখন আর ভয়ঙ্কর রূপে নেই, বন্ধ হয়ে গেছে তার তাণ্ডব লীলা। আর তাই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে করোনা পজিটিভ হলেও খেলতে নামতে বাধা নেই। সেই নিয়মের কারণেই ইতিহাস হয়ে গেছেন আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল। পুরুষ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ম্যাচ খেলেছেন করোনা পজিটিভ হিসেবে। বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। করোনার জন্য একটা সময় গোটা বিশ্বে ক্রিকেট খেলা বন্ধ ছিল। খেলা মাঠে ফেরার পরও জৈব সুরক্ষা বলয়, কোয়ারেন্টিন, করোনা টেস্ট এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে ক্রিকেটারদের। খেলা চলাকালে কেউ করোনা আক্রান্ত হলে আশ্রয় নেওয়া হতো সাবস্টিটিউটের। অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরকালে গ্যালারিতে আছড়ে পড়া বল ফিরত আসত না মাঠে। সেসব কঠোর নিয়মকানুন এখন ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে করোনা প্রোটোকল অনেক শিথিল করা হয়েছে। খেলোয়াড়দের সবাই এখন ভ্যাকসিনেটেড, করোনার তাণ্ডবও এখন আর নেই। ভাইরাসটিকে তাই আর আগের মতো ভয়ানক ভাবার কারণ নেই, তাই করোনা পজিটিভ হয়েও খেলা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে, এ কথা জানান গিয়েছিল আগেই। অবশেষে দেখা গেল সেই দৃশ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের আগে ডকরেলের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার খেলার উপর কোনো নিষেধাজ্ঞা আসেনি। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশটা দশম ওভারে চতুর্থ উইকেট হারালে ডকরেল যথারীতি ব্যাট করতে নামেন। তাকে মাঠে দেখেও স্বাভাবিক ছিলেন অন্য খেলোয়াড়রা। দলের পক্ষ থেকে জানানো হয় ডকরেলের করোনা উপসর্গ খুবই মৃদু। আইসিসি ও হোবার্ট স্টেডিয়াম কর্তৃপক্ষকে অবহিত করেই তাকে খেলতে নামানো হয় বলে জানানো হয়। করোনা নিয়ে খেলতে নামার এমন ঘটনা আগেও একবার দেখেছে ক্রিকেট বিশ্ব। গত আগস্টে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে কোভিড পজিটিভ হয়েও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছিলেন তাহিয়া ম্যাগ্রা। শুরুর দিকে সতীর্থদের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখলেও উইকেট ও জয় উদযাপনের সময় অবশ্য সে দূরত্ব দেখা মেলেনি। এরপর আইসিসি জানান কোহলি সাকিবদের বিশ্বকাপে খেলার জন্য করোনা পজিটিভ সনদ আর বাধ্যতামূলক নয়। শারীরিকভাবে ফিট থাকলে, অর্থাৎ ইঞ্জুরিমুক্ত থাকলেই যে কোনো ক্রিকেটার নিজ দেশের হয়ে মাঠে নামতে পারবেন। এমনকি করোনা আক্রান্ত হলে কাউকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে এসব নিয়ম শিথিল হলেও বলে লালা ব্যবহার করার মতো আরও কিছু বিধিনিষেধ বহাল থাকছে। তবে এখন ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানো হবে না। কারো উপসর্গ হলে অবশ্য করোনা পরীক্ষা করে যাচাই করা হবে, যেমনটা হয়েছে ডকরেলের ক্ষেত্রে। দর্শক, করোনা নিয়ে খেলার যে সবুজ সংকেত এবার আইসিসি দিয়ে রেখেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।